প্রশ্ন হল অগ্নুৎপাতের পৌনপণিকতা অনুসারে আগ্নেয়গিরিকে কটি শ্রেণীতে ভাগ করা যায় অগ্নুৎপাতের পৌনিকতা অনুসারে আগ্নেয়গিরিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি প্রথম জীবন্ত আগ্নেয়গিরি কি অ্যাক্টিভ ভলকানো পৃথিবী পৃষ্ঠে যেসব আগ্নেয়গিরি থেকে প্রায় অগ্নুৎপাত হতে দেখা যায় তাকে জীবন্ত আগ্নেয়গিরি বলে অর্থাৎ যে সমস্ত আগ্নেয়গিরি থেকে সবসময় অগ্নুৎপাত হতে থাকে এই ধরনের আগ্নেয়গিরির উৎপত্তি থেকে বর্তমান সময়কাল পর্যন্ত এখনও অগ্নুৎপাত হয়ে চলেছে অর্থাৎ যেদিন অগ্নু আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে তারপরের থেকে এখনো পর্যন্ত অগ্নুৎপাত হয়ে চলেছে এই জীবন্ত আগ্নেয়গিরিকে আবার দুভাগে ভাগ করা যায় যথা অবিরাম আগ্নেয়গিরি এবং সবিরাম আগ্নেয়গিরি অবিরাম আগ্নেয়গিরি বলতে কী বোঝায় পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত বা অনবরত অগ্নুৎপাত হয়ে থাকে তাকে অবিরাম আগ্নেয়গিরি বলে যেমন ইতালির ভিসুভিয়াস হাওয়াই দ্বীপের মৌনালোয়া এগুলো হচ্ছে অবিরাম অর্থাৎ এগুলো কোনো বিরাম দেয় না যেগুলো প্রতিনিয়ত অনবরত অগ্নুৎপাত হয়ে চলেছে আর সবিরাম আগ্নেয়গিরি বলতে যেসব জীবন্ত আগ্নেয়গিরি থেকে কিছু সময় অন্তর অন্তর বা কয়েক বছর পরে পরে অগ্নুৎপাত ঘটে তাদের সবিরাম আগ্নেয়গিরি বলে অর্থাৎ এই সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে কিন্তু মাঝে মাঝে বিরাম দিচ্ছে অর্থাৎ কিছুটা সময় পরপর হচ্ছে যেমন ইতালির স্টম্বলি ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এগুলো হচ্ছে সবিরাম আগ্নেয়গির উদাহরণ সুপ্ত আগ্নেয়গিরি কি ডরমেন ভল কেন পৃথিবী পৃষ্ঠের যেসব আগ্নেয়গিরি থেকে অতীতে অগ্নুৎপাত হতো বর্তমানে অগ্নুৎপাত বন্ধ আছে কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে যেমন জাপানের ফুজিয়ামা অর্থাৎ যে সমস্ত আগ্নেয়গিরি থেকে একসময় অগ্নিপাত হতো এখন বন্ধ রয়েছে কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে মৃত আগ্নেয়গিরি কি পৃথিবী পৃষ্ঠের যেসব আগ্নেয়গিরি থেকে সুদূর অতীতে অগ্নুৎপাত হয়েছে কিন্তু বর্তমানে অগ্নুৎপাত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাকে মৃত আগ্নেয়গিরি বলে যেমন মায়ানমারের মাউন্ট পোপো অর্থাৎ মৃত আগ্নেয়গিরি কি যে পৃথিবীপীষের যেসব আগ্নেয়গিরি থেকে একসময় অগ্নুৎপাত হতো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সেখানে অগ্নুৎপাত হওয়ার আরও কোনো সম্ভাবনা নেই তাদেরকে বলা হয় মৃত আগ্নেয়গিরি যেমন মায়ানমারের মাউন্ট পোপো